মাথা গরম হইছে কিন্তু বাহাদুরিটা ইমামের সামনে দেখায়ও না আলেমের সামনে দেখাবি না যদি উল্টা পাল্টা হয় আর আলেমের চোখের পানি পড়ে যায় আর যদি আহ শব্দ কলিজার থেকে বের হয় খোদার কসম মরার আগেই তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে মরার পরে না আগে দুইটা অন্যায়ের বিচার মরার আগে হবে মরার আগে হবে মানে পরে হবে না এমন না মরার আগে সূচনা হবে পরেরটা তো পরে আছেই দুইটা অপরাধ দুনিয়াতে করলে সাজা মরার পরে না আগে বলেন একটার নাম জুলুম একটার নাম জুলুম বাবার সাথে বেয়াদবি এই দুই অন্যায় করলে শাস্তি মরণের পরে না আগে সাবধান নবী নাই নবীর দায়িত্ব পালন করে কারা অতএব তাদের সাথে বেয়াদবি চলবে না করলে তার মরণ তার ধ্বংস মরার পরে না আগে হঠাৎ দেখবে কিডনি শেষ হঠাৎ দেখবে মাইয়া ফলায় জায়গা হুদা জায়গায় পাও ভাঙিয়ে ফেলেছে হুদা জায়গায় আল্লাহর মায়ের থা নবী রহমাতুল্লাহ আলার কলিজার টুকরা খলিফা আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলতেছেন বুজুর্গ মানুষ সাদা সিধা অপর দিক থেকে আসতেছেন প্রেমিক আর প্রেমিকা বন্ধু সুলভ আচরণ করতে করতে তো হঠাৎ হযরতের একটু কাদা পানি বৃষ্টি হয়েছে ধরেন একটা সিটা গিয়া প্রেমিকার চেহারায় লাগছে ওই প্রেমিক সহ্য করতে না পেরে এসে ধাম করে মুফতি আজিজুল হাসান আল্লাহর পাগল কার পাগল আল্লাহর পাগল দুনিয়ায় সবাই কি এ দুনিয়ায় সবাই পাগল এখানে যতনি মানুষ আছে সবাই কি কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ টাকার পাগল আর এক দল আছে তারা কার পাগল কোন পাগলটা ভালো তা আল্লাহর পাগল কামে লাগবে আল্লাহর পাগল মজজুব আজিজুল হাসানকে আইসা ওই যুবক পাওয়ার আছে তো শক্তি আছে তো হাতটা বারে একটা গালের উপরে ঠাস করে থাপ্পড় মেরে দিল হুজুর জায়গায় পড়ে গেল যুবকের একটা থাপ্পড় কিভাবে সহ্য করা যায় যুবক শক্তি আছে দেখাইও না জালেমের সাথে দেখাও দুর্নীতিবাজের সাথে শক্তি দেখাও চোর ডাকাতের সাথে দেখাও আলেমের সাথে শক্তি দেখাও আল্লাহ জাগাত পঙ্গু বানায় দিবে পঙ্গু জাগাত পঙ্গু বানায় দিবে আল্লাহ দিতেছে দেখতেছি অনেকে অনুভব করতে পারে না অনুভূতি শক্তিই নেই চোখের আয়নার গ্লাসের কালার কালো সাদা বাতিও দেখবে কি কালোই দেখবে বাতি কালো না চোখে সমস্যা চোখে সমস্যা থাপ্পড় দিছে আজিজুল হাসান মাটিতে পড়ে গেছেন কাঁদতেছেন কইরা ও আল্লাহ তুমি ছাড়া আর আমার কে আছে আমি তো তোমার আশেক আমি তো তোমার আশেক যুবক থাপ্পড় দিছে যুবতী প্রেমিকা কায় সাব্বাস হে যুবক কাজের মতো কাজ করেছো এটাই তো আমি চাই শক্তিশালী চাই এমন শক্তি দেখাবো যে জাগাত পঙ্গু হয়ে যাবা আমার জিন্দগি শেষ কিছু দূর যাওয়ার পরে যুবক হুদা জায়গায় ঘুরে ভাও ভাঙিয়ে গেছে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাইবে কি প্রেমিকা ওর হাতটা ধরে টানে উঠো কাঁদিও না জায়গায় তুমি ঘুরে গেলে হুগনা জায়গায় বিষয়টা কাদা নাই ভানি নাই খালি খালি ঘুরে গেলাম পাও ভাঙিয়া বেতাল অবস্থা তৃতীয় এক ব্যক্তি এই ঘটনা দেখে ফেলছে দেখে কাছে এসে বলে এই যুবক মরবি না আরো কিছুদিন বাঁচবি কেন কাকে থাপ্পড় দিয়েছো চিনো তাকে না চিনি বলে আমরা তাকে জানি আমাদের এলাকার সবাই তাকে বড় বুজুর্গ বলে ডাকে বড় আল্লাহ আল্লাহ যুবতী মেয়েটা টানতে টানতে লয়ে গেছে হুজুরের যত বড় খারাপ হোক খন্নাস হোক
এর মধ্যে একটা ভয় আছে। দেখেন না, হিন্দু হোক বৌদ্ধ হোক, জীবনে কাপড় পরে না কত মুসলমান নারী আছে না, ওড়না দিছে মাথায় লাগানোর জন্য, হে গলার মাফলা বানায় রাস্তায় হাঁটে, আছে না নেই, ফ্যাশন স্টাইল করে হাঁটে। মেয়ে গিয়া কয় হযরত মাফ করে দেন, যুবক আমি তো মাফ ওই সময় করে দিছি, এটা বাজায় রাখি নাই তো, কথা হলে পাও ভাঙলো কেন, আপনি মাফ করে দিলে, আরে তোমার চেহারায় পানি লাগছে, তোমার প্রেমিক সইতে পারে নাই, আমারে থাপ্পড় মারছো, আমারও তো একজন আশেক, আমি তো একজনের আশেক আছে, সে জায়গায় প্রতিশোধ নিয়ে নিছে, আমার কি করার, আমার গালে থাপ্পড় মারছো, আমার মাসুক তো সইতে পারে নাই, প্রতিশোধ নিয়ে নিছে, আমার করার শক্তি দেখাইতে যায় ইমামের দমক দিয়া, আর পাওয়ার নাই, পাওয়ার দেখায় আলেমদের সাথে, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে অবশ্যই তাদের কপাল পুড়তেছে, এটা তার দলিল, এটা চূড়ান্ত দলিল, তার কপাল পোড়া, তার জিন্দেগি বরবাদ, এর নমুনা আলেমের বিরোধিতা করা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ এজন্য বলেন, ও যুবক, দুনিয়াতে মানুষ দুই দল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, তুমি কোন দলে যাইবা মরার আগে হিসাব মিলাইয়া নাও, সময় বুঝি কম, এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, তাজা তাজা প্রাণ চলে গেল, এমন একটা দিন নাই রাত নাই যে যুবকের লাশের খবর নাই, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বলি যাবরে দোয়া করি তবে বেয়াদব হইও না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বড় ডাক্তার হও, স্কুল কলেজে পড়িয়া ভালো একজন ইঞ্জিনিয়ার হও, তবে অনুরোধ বেয়াদব হইবা না, তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, ব্যবহার ভালো করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো, তোমার মতো কত যুবক সন্তান তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না, দাড়িও কাটে না, নাই তুমি কেন পারবা না রে বাবা, তোমার মতো যুবকরা এবার আমি পুলিশ বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ও আল্লাহর বান্দারা, কত ব্যবসায়ী চাকরিজীবী কৃষক ড্রাইভার নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই, যত কাজ করুক না কেন, তুমি স্কুল কলেজে বড় ডাক্তারি বড় নামাজ সারিও না রে বাবা, পাঁচ বেলার নামাজ পড়ো, পারলে আউয়াবিন ইশরাক তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করো, জীবনে যত অন্যায় করেছো কত আর করবা কত আর বাজবা, মনে মনে তওবা করো, চোখের পানি সারো, মা বাবার দোয়া নিয়ে আগাও, মা বাবার দোয়া সারা সামনে আগাইতে পারবা না, আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহ মাফ করে দাও, মা বাবায় বেঁচে থাকলে বাসায় গিয়া মা বাবার পায়ে হাত রেখে দোয়া নাও, কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার এত বড় দাম, ওই মা বাবার চোখের পানি দোয়ায় তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক, ওই মা বাবার দোয়া আর চোখের পানিতে আজকে চেয়ারে বসলাম, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার জন্য কলিজা পড়ে দোয়া করো, যাদের দুনিয়াতে মা নাই বাবা নাই কবর জিয়ারত করো, কান্না করো, তওবা করো, আল্লাহ তাআলা এতটা দয়ার মালিক, বছরকে বছর যুগ যুগান্তর গুনাহ করিয়া পাহাড় বানাইছো, চোখের পানি ছেড়ে তওবা করলে সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ সবার কপালে তওবা নসিব করবেন না, আবু জাহাল 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না,
আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ওমরের নাম শুনলেও শয়তান পর্যন্ত ভয় পায় ইয়া তোমার যাদা আল্লাহ দান করলেন ও মা বোনেরা ও বাবাজিরা ও যুবকেরা এখনো সময় আছে তওবা করে নাও জাহান্নামের পথ থেকে ফিরিয়া জান্নাতের দলে চলে আসো দুনিয়ার ব্যবসাও বন্ধ হবে না চাকরিও যাবে না লেখাপড়াও বন্ধ হবে না সব ঠিক রাখিয়া নামাজ পড়ো মা বাবার কথা নিয়ে দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরাম আহলে হকদের পরামর্শ নিয়ে নেক আমল করো তওবা যদি করার মতো করতে পারো আল্লাহ সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিবেন আমরা টুপি মাথায় দিলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরি পর্দা করি হালাল খাই কই আমরা তো কেউ না খাইয়া মরি নাই সম্মান আমাদের মোটেও কমে নাই সারা দুনিয়ার বিধর্মীরা ইসলামের দুশমন বিরোধিতায় চক্রান্ত করে এরপরেও এত কঠিন সময় এই কোরআনওয়ালাদের সম্মান কমে নাই আল্লাহ ইজ্জত বাড়াইতেছেন হেফাজতের জিম্মাদারি আল্লাহ কুদরতের ভাবে নিয়েছেন অতএব অনুরোধ করে বলবে এখন থেকে তওবা করে নাও মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তরে নিয়ত থাকে মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار او দয়ার মালিক গুনার বোঝা নিয়া হাত তুলেছি মেহরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এ সম্মেলন কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তির ফয়সালা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে উম্মতের বন্ধু হয়ে কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন ওলামায়ে আহলে হকদের ইজ্জতের হেফাজত করেন আয় আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার যারা চক্রান্ত করে ওদের হেদায়াত দান করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জতের হেফাজত করেন যারা চক্রান্ত করে